জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর অন্যতম বাংলাদেশ প্রতিবছর দুর্যোগের মুখোমুখি হয়ে নানাভাবে ক্ষতিগ্রস্ত হই আমরা এছাড়া বর্ষা এলে দেশে বেড়ে যায় বন্যার সংখ্যা পাশাপাশি সাগরে লঘুচাপের ফলে সারা দেশে বেড়েছে বৃষ্টি এই বৃষ্টি থাকবে জুলাই জুড়ে ইতিমধ্যে জুনের শেষ দিকে শুরু করে সিলেট ফেনি ও কুড়িগ্রামের বিভিন্ন জায়গায় বন্যা সৃষ্টি হয়েছে এতে ক্ষতির সম্মুখীন অঞ্চলগুলোর লাখো বাসিন্দা এদিকে এবারের বর্ষায় ভারী বৃষ্টিপাতের সঙ্গে বন্যার আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা বিশ্লেষকরা বলছেন বাংলাদেশে প্রতি বছর বন্যা হওয়াটা এখন স্বাভাবিক হয়ে দাঁড়িয়েছে ফলে দেশে স্বল্প থেকে মধ্যমেয়াদী বন্যায় কোটি কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে পাহাড়ি ঢল আন্তঃসীমান্ত নদীর পানি অপরিকল্পিত অবকাঠামো নদী দখল ও টেকসই বাঁধের অভাবে বন্যা দীর্ঘস্থায়ী হচ্ছে বন্যার মধ্যে মরার উপর খাড়ার ঘা হিসেবে শুরু হয়েছে তীব্র নদী ভাঙন বন্যার পূর্বাভাসে শুধু নদনদীর পানি বাড়া কমা ও বিপদ সীমার উপর প্রভাবিত হবে কিনা এটাই বলা এটাই বলে কিন্তু কোন এলাকায় কোন ফসলের ক্ষেত ভাসবে কোন গ্রাম তলিয়ে যাবে এগুলোর তথ্য আমাদের কাছে নেই অথচ আমরা জানি প্রতি বছর দেশে বন্যা হবে